সালাম আলাইকুম সবাইকে। অনেকদিন পরে একটা ভিডিও করার জন্য বের হইলাম। তো সাধারণত আমি ভিডিও ব্লগ করি না, বাট বাংলাদেশে প্রচন্ড শীত পড়ছে দেখলাম, এবং মানুষ হচ্ছে বিভিন্ন ট্রল করছে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। তা আমাদের, আমি যেহেতু নেদারল্যান্ডস থাকি, এখানেও প্রচুর শীত পড়ছে। বেসিক্যালি এখন -3-4, বাট হচ্ছে প্রচন্ড রোদও দেখতে পাচ্ছেন, খুব সানি ওয়েদার, সাধারণত এরকম দেখা যায় না নেদারল্যান্ডসে। প্রচুর অন্ধকার থাকে এবং রোদ উঠে না বললেই চলে, মাঝে মধ্যে বৃষ্টি হয়, বাট যখন কিনা এরকম মাইনাস টেম্পারেচার থাকে তখন বরফ পড়ে। আবার হচ্ছে বাংলাদেশেও দেখা যায় যে প্রচন্ড কুয়াশা, এবং দেখা যাচ্ছে 30 থেকে নেমে বাংলাদেশে হচ্ছে 14-15 বা 8 দেখলাম আজকে লাস্ট। তো আমাদের এখানে অনেক সময় -7-8 চলে যায়। হ্যাঁ, তো বেসিক্যালি যে কথাটা বলার জন্য আজকে ভিডিওটা রেকর্ড করা, সেটা হচ্ছে এখানে অনেক শীত হলো না, এটা অনুভব হয় না সাধারণত। হচ্ছে আমরা যা অনেকে দেখতেছি ট্রল করতেছে যে বাংলাদেশে মাত্র বাংলাদেশে মাত্র 8 ডিগ্রি বা 10 ডিগ্রি তাপমাত্রা, এটা নিয়ে কেউ সার্ভাইভ করতে পারতেছে না। ক্যানাডা বা বিদেশে যে মানুষ -10-30 কিভাবে সার্ভাইভ করে, হ্যাঁ এটা সত্যি অনেক কঠিন বাহিরে সার্ভাইভ করা, এবং হচ্ছে অনেক সময় বের হওয়া যায় না। বাট ইউরোপ বা নেদারল্যান্ডস ওইরকম হয় না, মাঝে মধ্যে 1-2 দিন হয়তো বা বরফ পড়লো, এটা ক্লিন করে ফেলে সিটি কর্পোরেশন, বা আপনার চলাফেরা করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট খুবই ক্লিন, এবং হচ্ছে কোনো বরফ নাই। মাঝে মধ্যে দেখা যায় যে বরফ একটু একটু পড়ে আছে, বাট ওইরকম হয় না এখানে সাধারণত। আর যে যে জিনিসটা হচ্ছে বাহিরে না সার্ভাইভ করার জন্য, সত্যি বলতে বরফ, বৃষ্টি, মেঘ এগুলো কখনোই ম্যাটার করে না। কারণ দিন শেষে আপনি যখন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন বা কার ইউজ করেন, এগুলোর মধ্যে হচ্ছে হিটার থাকে শীতের মধ্যে, আর হচ্ছে আপনার বাসায় তো হিটার থাকেই, এই জন্য আপনার ওয়ার্মটা সেইভাবে শরীরের মধ্যে গেঁথে যায়, এবং হচ্ছে ঠান্ডাটা লাগতে পারে না শরীরে। তো যারাই কিনা একটুখানি, হ্যাঁ এটা ট্রল বা অনেকে সিরিয়াসলি নিচ্ছেন দেখতেছে যে বিদেশে যাওয়া যাবে না ঠান্ডার জন্য, ঠান্ডা অনেক। আমার এখানে এখন -4, বাট আমি স্বাভাবিকভাবে জ্যাকেট গায়ে দিয়ে হাঁটাহাঁটি করতেছি, খুব বেশি একটা কঠিন কিছু মনে হচ্ছে না, আধা ঘন্টা 1 ঘন্টা এরকম হাঁটা যায়, কোনো সমস্যা হয় না। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো রাস্তা একটুখানি বরফ পড়ে আছে, বাট ওইরকম স্লিপারি হয় নাই। ফিনল্যান্ড বা সুইডেন ওই কান্ট্রিগুলো মারাত্মক, ওইখানে আপনার হাঁটা যায় না, চলাচল করা যায় না। বাট ইউরোপের জন্য নেদারল্যান্ডস বা আপনার বেলজিয়াম, জার্মানি, আমি দেখছি, হ্যাঁ জার্মানি তো মিউনিকে অনেকদিন ধরে বরফ জমে আছে বিভিন্ন মানুষের স্টোরি দেখি, বাট আমার কাছে মনে হয় না যে ওইরকম কঠিন। এবং বাংলাদেশে যারা কিনা ফিল করতেছেন যে বাহিরে যাওয়া যাবে না, প্রচণ্ড বরফ কীভাবে সার্ভাইভ করবেন, বিষয়টা আসলে ওইরকম না। তারা দেখতে পাচ্ছেন এখানেও রোদ উঠছে, এবং হচ্ছে আপনার রোড হচ্ছে আপনার বরফ পড়ে আছে এই আর কি। তো বাহিরে যারা ডিসিশন নিচ্ছেন যে অ্যাপ্লাই করবেন, এবং নো ম্যাটার হোয়াট আপনার এখানে সার্ভাইভ করতেই হবে, যে কোনো ওয়েদার, যে কোনো খারাপ পরিস্থিতি আপনাকে সার্ভাইভ করতে হবে, এটা মাথায় রেখে আসতে হবে, তাহলে আর কোনো সমস্যা নেই। আপনি যেখানেই যান, ক্যানাডা যান, সুইডেন যান, ফিনল্যান্ড যান, ওইখানে অনেক বরফ হয়তো বা পড়ে, বাট আমার মনে হয় না এটা সেই রকম কোনো প্রবলেম হয়ে দাঁড়ায়। শীত কখনোই একটা উসিলা হইতে পারে না বাহিরে যাওয়া আটকানোর জন্য, বরং আমাদের মানুষ অনেকে দেখতেছে আবার রোমান্টিসাইজ করে যে শীত হইলে অনেক রোমান্টিক একটা ওয়েদার, অনেক ভালো লাগে। আসলে ওইটাও না, রোমান্টিকও না এবং খুব খারাপও না। আমার মনে হয় যে সার্ভাইভ করা যায়, চলাফেরা করা যায়, কোনো সমস্যা হয় না। তো নতুন ভিডিওতে আবার দেখা হবে, এবং যারা কিনা যাইতে যাচ্ছেন স্টাডি অ্যাব্রোডের জন্য, অ্যাব্রোডিং করে একটা কোম্পানি আছে আপনারা অনেকেই জানেন আমার, তো আপনারা চাইলে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন, বাহিরের জন্য কোথায় যেতে পারেন, আপনাদের ফাইল নিয়ে আমাদের কলিগরা অ্যাসেসমেন্ট করবে, এবং আমাকেও ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন abroadinquiry.com। ওইখানে মেন্টর একটা ক্যাটাগরি আছে, সেখানে যে আমাকে পেতে পারেন, কথা বলতে পারেন, অ্যাকচুয়ালি লাইফ কেমন হয় বিদেশে, কি পড়তে পারেন, কোন কোথায় গেলে ভালো হয়, তো এই বিষয়গুলো নিয়ে আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন। এখানে দুইটা রাত যাচ্ছে, সাথে হচ্ছে একটা ট্রাম, বেশ ব্যস্ত সময় এখন, এইখানের সময় 2:30 বাজে, একটু বের হইলাম কাজের জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, কথা হবে।